ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাঠগুলো সবসময় সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বাবুবাজার ব্রিজ সংলগ্ন শামসাবাদ মাঠের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে কাজ করে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তারই অংশ হিসেবে শামসাবাদ মাঠের সংস্কার কাজ পরিদর্শন হচ্ছে। আগামী জুনের মধ্যে মাঠের সব কাজ শেষ হবে বলে জানান তিনি। মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সফলতার সাথে কিউলেক্স মশা নিয়ন্ত্রণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর মশার প্রকোপ খুবই কম। মার্চের প্রথম সপ্তাহ চলে গেলেও মশার উপদ্রব তেমন নেই বলে মন্তব্য করেন তিনি।